সুমন চট্টোপাধ্যায়ের কলমে মাটির প্রদীপ। সব বাজে নিষিদ্ধ, মুখ ভার তিন্নির, তাই নিয়ে জ্বালাতন মুখুর যে গিন্নির। খাওয়া নেই, দাওয়া নেই, পড়াশোনা চুলোতে, বাজি চাই, বাজি চাই, পড়ে কাঁদে ধুলোতে। ফুলঝুড়ি রংমশাল, তুপড়ি বা চরকা, প্রতিবার এনে দেয় তিন্নির মেচকা। মেচকারও খুব রাগ, লোকসান বারবার, তারও যে আতশ বাজির সিজনাল কারবার। রেগে কাই মেচকার একটাই প্রশ্ন, রংবাজি চিটিংবাজি চলে কার জন্য? দাঙ্গাবাজিও চলে, তার বেলা দোষ নেই, যত দোষ নিরীহ আতশবাজির বেলাতেই। তিন্নির মা বলেন বাজি খুব ক্ষতিকর, দূষণের মাত্রাও বেড়ে যায় চরচর, করে তবু ঘ্যান ঘ্যান, কে শোনে কথাকার, এমন সময় দৌড়ে ডাক পারে কে আবার। গলাতে বেতের ঝুড়ি তুলো আর প্রদীপে, একটি ছোট্ট ছেলে তিন্নির বয়সের, মা ডাকেন তিন্নি দেখো কি সুন্দর। মাটির প্রদীপগুলি নানা রঙা মনোহর, তিন্নিও ছুটে আসে বিস্ময়ে বারবার, দূরে তার বন্ধু শুভদীপ হালদার। বাবা তার মরে গেছে ভয়াবহ করোনায়, মা প্রদীপ গড়ে দেন সে দৌড়ে দৌড়ে যায়, সেই থেকে তিন্নির পাল্টায় বায়না, মাটির প্রদীপ চাই, বাজি আর চাই না।